আমারে ই দিচ্ছ রোগ দিচ্ছ কেন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি বাইরে আসলে ভিডিওটা করছি। তো আমরা সবাই আসলে আজকে একটু বাইরে খেতে যাচ্ছি, মানে হঠাৎ করেই ঠিক হলো আজকে আমরা যে বাইরে খেতে যাব। তো তার আগে বলে নিই রেস্টুরেন্টটা আসলে কোথায়। রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটেই। তো রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর, আর রেস্টুরেন্টটা আমাদের খুলনা শহরের অনেক সবাই প্রায় জানে রেস্টুরেন্ট আসলে কোথায়, কিন্তু আমি বলে দিলাম এই কারণে যে খুলনা শহরের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন তারা যেন বুঝতে পারে, বা তারা যদি কখনো খুলনায় আসে এবং এই রেস্টুরেন্টে যদি আসার ইচ্ছা থাকে তারা যেন খুব সহজে এটা খুঁজে পায়। তো সেই জন্য আমার বলে দেওয়া আর কি রেস্টুরেন্টটা কোথায়। একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে আজ এবার প্রথম, মানে ওই দিন প্রথম যোশীকে নিয়ে আমরা বাইরে খেতে বের হয়েছিলাম। তো নতুন জায়গা দেখলাম ভালোই মজা করছে, আর লেবুই খেয়ে যাচ্ছে, আর অন্য কিছু তেমন খায়নি কারণ এখনও অতটা খেতে পারে না। তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি, তবে এর মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, সেটা আপনারা দেখতেই পাবেন। আমি ভিডিও থেকে মানে এডিট করার সময় বাদ দিইনি, কারণ বাইরে গেলে এরকম টুকটাক ঘটনা মানুষের সাথে ঘটেই থাকে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি দেখাচ্ছি, আর এই রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লাগে এই কারণে যে পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে আর কি গাছগাছালি দিয়ে ডিজাইন করা সুন্দর, এই জন্য আমার খুব ভালো লাগে এই রেস্টুরেন্টটা। তো এই তো, আর এখান থেকে রেলওয়ে স্টেশনটা খুব সুন্দরভাবে দেখা যায়, এটাও ভালো লাগার আরেকটা কারণ। আর এখানে একটু ওর সাথে আমরা দুষ্টুমি করছিলাম, যে আমি বলতেছিলাম যে একটু দুধ ভাত মাখাও, একটু রান্না করো, পাপাকে একটু খাইয়ে দাও। তো এটা ওর পাপাকে না দিয়ে ও আসলে রান্না করে নিজেই খেয়ে নিয়েছিল। যাই হোক, আসলে এটা করেছিলাম ভিডিওটা করার জন্য, কারণ আমার ফোন কিংবা ওর বাবার ফোন, মানে অন্য কারোর ফোন হোক, সেটা একজনের ফোনও আরেকজনের হাতে দেখতে পারে না, ও রেগে যায়। যার ফোন ও তার কাছে নিয়ে গিয়ে আবার দিয়ে আসে। তো যেহেতু আমি আমার বোনের কাছে দিয়েছিলাম ভিডিওটা করার জন্য, তো আমার ফোনটা যেহেতু আমার বোনের কাছে ছিল এই জন্য একটু বিরক্ত করতেছিল, এই জন্য ওর মানে মনোযোগটা সরানোর জন্য আসলে ওর সাথে দুষ্টুমি করছিলাম আমরা। আর এই যে রেস্টুরেন্টের ভিতরে আসলে ডেকোরেশনটা, আর এই রেস্টুরেন্টের খাবার দাবার আমার খুবই ভালো লাগে। আর খাওয়া দাওয়া নিয়ে বেশি কিছু বললাম না এই কারণে, কারণ আমার যেটা ভালো লাগে সেটা আপনার ভালো নাও লাগতে পারে, আবার আমার যেটা খারাপ লাগছে সেটা আপনার ভালো লাগতেই পারে। তো এই জন্য খাওয়া দাওয়া নিয়ে আলাদা করে আমি কিছু বললাম না, এটা আমার কাছে ভালো লাগে তাই মাঝে মাঝে এখানে আসি। জায়গাটা অনেক ভালো, শুক্রবার বাদে যে কোনো দিন আপনি যথেষ্ট নিরিবিলি একটা সময় কাটাতে পারবেন।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো আমি আগে আগে চলে যাচ্ছি ভিডিও ক্যামেরা জোশির হাতে, তো আমি টাটা দিয়ে চলে যাচ্ছি, ও টাটা দিচ্ছে আমাকে। তো এই আর কি, তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা, নাম হচ্ছে ক্যাইফেন চাইনিজ রেস্টুরেন্ট। জানি না আমার স্পেলিং ঠিক আছে কি না, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, বাই।